সম্মান নিয়ে আবার উপস্থিত হলাম আপনাদের সামনে। আজকে আমি নিজে যেরকম পড়েছি দেখুন, ভাগলপুরি তসরের ওপর মাট বাটি এইরকম ধরনের 1850 এই শাড়িগুলোর দাম, এরকম ধরনের শাড়ি আপনাদের আজকে দেখাবো। প্রথম শাড়িটা থেকে শুরু করে দিই, কারোরই খুব বেশি আমাদের টাইম থাকে না, সুতরাং বেশি বকবক না করাই ভালো। আর ফার্স্ট শাড়িটা দেখাই, পুরোটা খুলে গেছে যখন ভালোই হয়েছে। প্রথম শাড়িটা ব্ল্যাক, একদম ব্ল্যাক, ব্ল্যাকের ওপর এগুলো কিন্তু মাড বাটি করা হয়েছে। এটা কিন্তু ওখান থেকেই বয়ে আসছে, এটা কিন্তু রাজস্থান থেকেই বয়ে আসছে। ভাগলপুরি তসর মেটেরিয়ালটা হচ্ছে ভাগলপুরি তসর, এটার মধ্যে মাড বাটি করা হয়েছে। এগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকে। এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে, আমি কুচি করে দেখাচ্ছি। ব্লাউজ পিসে স্লিপসে এইভাবে কাজটা যাবে, দুদিকে স্লিপসেই এভাবে কাজটা যাবে। একটা শাড়ি পুরোটাই খুলে গেছে যখন, আমি একটু কুচি করে দেখিয়ে দিই। এগুলোও কিন্তু ভীষণ সফট এবং পরতে ভীষণ আরাম। সফট মানে এই নয় যে একদম গায়ের সঙ্গে মানে একেবারে জড়িয়ে থাকবে, সেরকম নয়। আমি নিজে পরে আছি যখন তখন দেখেও বোঝা যাচ্ছে, আর এইভাবেও দেখাচ্ছি। দেখো শাড়িটার লুকটা দেখো, খুব সুন্দর আসে। খুব কম রেঞ্জের মধ্যে খুব সুন্দরভাবে সাজা যাবে। এগুলোর দাম আছে 1850, অনলাইন বুকিং এগুলোর দাম আছে 1850। এরই আমি কতগুলো কালার দেখাবো, কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, প্রত্যেকটাই খুব সুন্দর মাট বাটি করা হয়েছে। এটা একদম কচি কলা পাতা বললে ভালো হয়। কালারটা দেখো খুব সুন্দর। পুজোর দিন সকালবেলা আমরা কি পরবো, কাকে মানে প্রচুর দেয়া থোয়া থাকে, কি রেঞ্জে 2000-এর মধ্যে কি দেব। এবং আমি তো বলেইছি আগের প্রোগ্রামে, বলেছি এই প্রোগ্রামেও সেটা থাকবে, ইউটিউব থেকে দুটো শাড়ি একসাথে যদি কেউ বুকিং করেন, আমার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় তো সিওডি ফেসিলিটি আছে, এবং বাইরে কুরিয়ারের মারফতে নিতে হবে। বাইরে বলতে আপনি বীরভূম থেকে নিলেও কুরিয়ারে নিতে হবে, দুর্গাপুর আসানসোল বর্ধমান এসব জায়গায় এক্সিবিশন করতে গেলেও এগুলোতে কিন্তু ডেলিভারি হয় না। আচ্ছা, এগুলোতে থেকে নিতে গেলেও কুরিয়ারে নিতে হবে, দুটোই চার্জ ফ্রি, আমার কোনো রকম চার্জ লাগে না। আচ্ছা, যদি যে কোনো প্রোগ্রাম থেকেই আপনারা যদি একসঙ্গে দুটো শাড়ি বুকিং করেন, তাহলে সেখানেও একটা সারপ্রাইজিং গিফট আছে, সেটা আমার সঙ্গে তখন কথা বলে নেবেন, তাহলে একটুখানি ভালো। ওটা আমি এখানে ডিসক্লোজ করছি না, কারণ সারা বছরই আপনারা আমার সঙ্গে থাকেন। এবছর আমার শারীরিক কারণের জন্য আমি কোনো রকম পুজোর গিফট তৈরি করতে পারিনি বা নিতে পারিনি, সেই হিসেবে এটা একটা গিফট। এটা একদম চকলেট কালার, এর মধ্যে আমি মাড বাটি করেছি, আঁচলটা হচ্ছে এটা। বহুদিন বাদে আবার বুটিকে এসে প্রোগ্রাম তুলছি, ভীষণ ভালো লাগছে। বুটিকে আমার আশাই হয় না, যে কোনো কারণেই হোক আমি ভীষণভাবেই একটু প্রবলেমের মধ্যে আছি শারীরিকভাবে। এই হলো শাড়িটা, আর এটা হলো ব্লাউজ পিস, এটার দাম আছে 1850। কালারগুলো প্রত্যেকটাই সুন্দর, এগুলোর সঙ্গে প্রত্যেকটার সাথেই ব্লাউজ পিস আছে, এবং ব্লাউজ পিসগুলো কিন্তু যথেষ্ট বড় ব্লাউজ পিস পাবেন, ছোট্ট ছোট্ট ব্লাউজ পিস নয়, অনেকটা করে ব্লাউজ পিস পাবেন। ভাগলপুরি তসরের ওপর এগুলো হচ্ছে মাট বাটি দেখাচ্ছি আমি। আচ্ছা, এটা দেখুন পিঙ্ক কালার, একদম দুধ বেশি দুধ কম আলতা বেশি, পিঙ্কটা খুব সুন্দর একটা পিঙ্ক, আশা করি সেই পিঙ্কটাই দেখা যাচ্ছে। সেই আঁচলটা হচ্ছে এরকম ভাবে যাচ্ছে, ব্লাউজ পিসটা যাচ্ছে এইভাবে। আপনারা একটু আমার পাশে থাকুন, যেভাবে আপনারা পাশে ছিলেন সেভাবেই পাশে থাকুন। আর হয়তো আপনারা যে প্রশ্নটা করছেন, আগের প্রোগ্রামে বলেছি এখন আমার সেটা করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইউটিউবে আপনারা রেগুলার এখন প্রোগ্রাম পাবেন, ইউটিউবে আপনারা এখন রেগুলার না হয় শর্ট ভিডিও না হয় কিছু না কিছুভাবে পাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার, আমিও চেষ্টা করব। আপনারা প্রচুর ফোন করছে আমাকে। আচ্ছা, নেক্সট শাড়িটা আসছে দেখুন, একটা এটা একটা সি গ্রিন টোন, এটা একটা সি গ্রিন টোন, তার মধ্যে করেছি মাট বাটি,
এগুলো খুব সহজে পরা যায়, ভীষণ সহজে পরা যায়। আঁচলটা এইভাবে একদম গরম লাগে না, কিন্তু এগুলো কিন্তু একদম গরম লাগে না। এটা গরমে, কারণ আমাদের গ্রীষ্ম প্রধান দেশ, আমাদের তো শীত পড়েই না, এবং পূজোর সময় আমাদের বৃষ্টি পড়বে, তার মধ্যে আমরা প্যান্ডেল হপিং করব, সুতরাং প্যাচ প্যাচে একটা ভাব থাকে। তো এইসব শাড়িগুলো কিন্তু খুব সহজেই পরা যায়। দেখুন কুচিটা কত সহজে হয়ে যাচ্ছে, যে শাড়ির কুচি খুব সহজে হয়ে যায় সেই শাড়ি দেখলেই বোঝা যায় যে সেই শাড়িতে গরমটা হয় না। এটা হলো ব্লাউজ পিস, স্লিভসে কাজ যাবে, দুটো দিকেই স্লিভসে কাজ পড়বে, সুতরাং আপনারা পিঠেও কাজটা ফেলতে পারেন, বা পিঠের নিচেও ফেলতে পারেন, পিঠের ওপরেও ফেলতে পারেন, বিভিন্নভাবে ফেলতে পারেন। আমার বুটিকেও আমার টেলারিং ইউনিট আছে, তবে এই মুহূর্তে যদি কোনো মাপের ব্লাউজ দেন, তাহলে স্যাম্পেল দেন, ঠিকঠাক স্যাম্পেল, তাহলেই সেই ব্লাউজটা বানিয়ে দেওয়া যাবে, তা নাহলে সম্ভব নয়। ঠিক আছে, ওসব মাপ নিয়েও বানিয়ে দেওয়া যাবে, তাই না? যদি আপনারা এসে কোনো মাপ দেন বা বলে দেন আমাকে যে কত সাইজের আপনারা ব্লাউজ পরেন, আমার টেলার আপনাকে ফোন করে জেনে নেবে, তাহলেও ব্লাউজ বানিয়ে দেওয়া যাবে। আচ্ছা, আঁচলটা হচ্ছে এটা, মোটামুটি সেপ্টেম্বরের লাস্ট অবধি মাপ নেওয়া চলবে, এখনো পর্যন্ত এরকমই ঠিক আছে। আপনারা বাইরের শাড়িরও, আপনাদের নিজস্ব শাড়িরও ব্লাউজের মাপ দিতে পারেন। এই হলো, এটা একটা কি বলবো, কপিন ব্লু বললে ভালো হয়, কপিন ব্লু কালার বললে ভালো হয়। আমি কিন্তু একটা শাড়িরও নাম্বার বলিনি, এই নাম্বারগুলো আপনারা ফ্ল্যাশ হবে যেটা সেটাই দেখবেন, সেটা দেখবেন, সেটা দেখে নাম্বার বলে দিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে বুক করতে পারেন। আর যারা স্ক্রিনশট দিতে ঠিক মতো পারেন না, মানে তারা আমাকে নাম্বার বলে নেবেন, দেবেন, আমি দেখে নেব। এটা একটা একদম ধানি সর্ষের তেল কালার বললে যেটা হয় সেই কালারটার উপর, খুব সুন্দর কালারটা, সচরাচর এই কালারটা আসেই না। কালারটা কিন্তু খুব সুন্দর, এটা ধানি সর্ষের তেল কালার মতো, মাস্টার্ড কালার, কিন্তু মাস্টার্ড কালারটা একটু অন্যরকম। এটা হলো আঁচলটা, এটা হলো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে স্লিভসে সবসময় কাজ পাবে প্রত্যেকটা শাড়িতে। এইটার দামও 1850। এবার আসছে একটা ফরেস্ট গ্রিন, এর আগেও একটা গ্রিন দেখিয়েছি, সেটা ছিল কচি কলা পাতা টাইপের কালার, এটা একটা ফরেস্ট গ্রিন কালার। ফরেস্ট গ্রিন কালারটা আমার নিজের ভীষণ পছন্দ, ভীষণ ভালো লাগে, ভীষণ সাজসাজ লাগে এই কালারের শাড়ি পরলে। খুব শিগগিরই আমি একটা বাংলাদেশি ঢাকায়ের এপিসোড নিয়ে আসব, খুব তাড়াতাড়ি। আপনারা কে কি শাড়ি দেখতে চাইছেন সেটাও আমাকে বলতে পারেন, আমি সেই শাড়ি দেখানোর চেষ্টা করব। এইটা হলো আঁচলটা, মানে পুরো শাড়ির লুকটা, এটা লুক অফ শাড়িটা হচ্ছে এইরকম। এটা হলো ব্লাউজ পিসটা, ঠিক আছে, এটা হলো একটা গ্রিন কালার, ফরেস্ট গ্রিন কালার, 1850। 8 নম্বরই গেল আশা করি, এবার যাচ্ছে 9 নম্বর। একটারও নাম্বার বলিনি, নাম্বার সব ফ্ল্যাশ করবে। আচ্ছা, এটা হলো ম্যাজেন্টা কালার, ডিপ ম্যাজেন্টা নয়, এটা লাইট ম্যাজেন্টা, এটা মোটেই ডিপ ম্যাজেন্টা নয়, এটাতে কিন্তু আবার আলতা বেশি দুধ কম। এই হলো আঁচলটা যাচ্ছে, এটা ব্লাউজ পিস, প্রতিটা শাড়ি কুচি করে দেখালাম, কুচিটা দেখেই বোঝা যাচ্ছে খুব সহজে পরা যাবে, যাদের গিফট করবেন তারাও কিন্তু এই ধরনের শাড়ি পরে খুব খুশি হবে। 2000 টাকার মধ্যে গিফটের জন্য আমাদের প্রচুর শাড়ি দরকার লাগে। এইটা একদম লাস্টে এলাম, চকলেট তো, তাই লাস্টে খেলেই ভালো লাগে, সেই হিসেবে চকলেট কালারটা লাস্ট নিয়ে এলাম। প্রথমে ছিল ব্ল্যাক,
চকলেট দিয়ে শেষ করছি। এটা একদম চকলেট কালারে আঁচলটা যাচ্ছে এরকম। এটা হলো ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসের স্লিপসে এইভাবে কাজ যাচ্ছে। এটা রাউন্ড করে করে এইভাবে পাড়টা যাবে আর ভেতরটা এরকম বরফি বরফি যাবে। লাস্ট শাড়ি 10 নম্বর শাড়ি। প্রতিদিনের মতো একই কথা বলবো, শুয়ে থাকতে থাকতে বা বসে থাকতে থাকতে যদি দেখেন প্রোগ্রামটা, ভালো লাগলে দেখবেন, ভালো না লাগলে ঘুরিয়ে দেবেন, কোনো কথা নেই। আর ভালো যদি লাগে একটু লাইক শেয়ার করবেন, আর যারা আমার বন্ধু আছেন তারাও ইউটিউবে এটা একটু সাবস্ক্রাইব করে রাখুন মঙ্গবুটিক বলে, বেল আইকনটা প্রেস করে রাখুন, লাইক শেয়ার করে দিন। আর যারা নতুন বন্ধু হচ্ছেন, প্রচুর নতুন বন্ধু আজ হচ্ছেন, তারাও তাদেরকেও একই কথা বলছে। সুতরাং আপনারা কিরমভাবে আমার পাশে এতদিন ছিলেন, আশা করি এখনও পাবো আপনাদের, এই আশাটা আমি রেখেই আপনি প্রোগ্রাম শেষ করছি। আর অফারটা আপনারা আমাকে ফোন করে জেনে নেবেন। নমস্কার।